আমি একটা কথা বলি, না খেয়ে থাকাটা আমাদের দেশে রাজনীতি, আর তাকে খাওয়ানোটা বেটার রাজনীতি। না তা না, 16 টাকা 50 পয়সার একটা ইঞ্জেকশন না পেয়েও মানুষ মারা যায়। হ্যাঁ, 16 টাকা 50 পয়সা দামটা মনে রাখবেন। আমরা যে চার্জশিট দেখছি, চার্জশিটে তো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে চার্জশিটে কোন জায়গায় একটা সেটিং এর তত্ত্ব আসছে সামনে। আজকে দ্রোহের আগুন, আজকে গানের সুরে সেই পুরনোকে খুঁজে পাওয়া, বাংলার বোনের জন্যে বাংলার কান্না, মানুষের কান্নার সুরে জনতার চার্জশিট। আর জনতা যখন চার্জশিট দেয়, তখন জনতার কণ্ঠ হিসেবে নরেশ জৈন এবং কথা মুখের দেবাশিস চক্রবর্তী আফটার লাঞ্চ রেভলিউশনে বাংলার সেই বোনকে ফিরে পেতে চায়, যে বোনের জন্যে বাংলা লড়াই করেছে। ভালো লাগছে, জনতার চার্জশিট আমরা আবার করে শুরু করলাম যখন মিছিলটা ধর্ম মানে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় ঢুকছে। আমাদের ক্যামেরার ওইদিকে আর আমরা রয়েছি এইদিকে, পেছনে ব্যানারটাকে দেখতে পাচ্ছেন। জনতার চার্জশিটে দেবাশিস যা যে প্রশ্নটা করতে চায়, জনতা কি জনতার থেকে উত্তর চাইছে নাকি সেই প্রশাসনের থেকে উত্তর চাইছে যারা তোলাবাজকে এখনো আটকাতেও পারেনি? ওফ, লাভলি কোয়েশ্চেন, লাভলি কোয়েশ্চেন। প্রথম কথা আপনাকে বলি, জনতা এখনো অবধি কার কাছ থেকে উত্তর চাইছে সেটা নিয়েও কনফিউজড। আমরা কি সেই রাজনীতির কাছে উত্তর চাইছি যে রাজনীতি একের পর এক ব্যর্থতার চূড়ান্ত জায়গায় আছে, ব্যর্থতার চোরাবালির মধ্যে যে রাজনীতি ঢুকে গেছে তার কাছ থেকেই কোনো উত্তর পাওয়া যায়? ফলে জনতাকে আজকে বুঝতে হবে তার চার্জশিটের মধ্যে দিয়ে যে তার সে কার কাছ থেকে উত্তর চায় এবং সে কি বিকল্প কোনো রাজনীতি তৈরি করতে চায়, যে কথা আপনি অনেকদিন আগে বলেছিলেন। বিকল্প রাজনীতিতে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন। আমি একটা কথা বলি, না খেয়ে থাকাটা আমাদের দেশে রাজনীতি, আর তাকে খাওয়ানোটা বেটার রাজনীতি। না, বিকল্প রাজনীতি নরেশদা যেটা বলেছিলেন সেটা পরিষ্কার করে, না আমি বলছি, আমি আসছি সেখানে। আপনারা আদার্স হয়ে দাঁড়ান, জনতার যা যা এজেন্ডা আছে, মানে আমাদের যে যে ক্রাইসিস, ওই 77 বছর ধরে যারা দিতে পারেনি, খাবার দিতে পারেনি, ঘর দিতে পারেনি, স্বাস্থ্য তো চূড়ান্ত ব্যর্থ হয়েছে, পড়াশোনা কেউ দিতে পারেনি, প্রাইভেটের হাতে চলে যাচ্ছে, গভর্নমেন্ট স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিলের নামে, কখনো ট্যাবের নামে, কখনো সাইকেলের নামে, কখনো সবজির নামে। তাই আদার্স হয়ে দাঁড়াতে শিখতে হবে, আর আমাদের রাজনীতি হবে সমাধান, আর ওদের রাজনীতি হবে কী করে আমাদেরকে মানে বিভেদ তৈরি করে রাখা যায়। এই যে 27টা 28টা 29টা 60টা জাত, আমরা তাদেরকে পাড়া থেকে মেলাবো, এই প্রতিজ্ঞা আজকে নিতে হবে 9 নভেম্বর 2024। যে সাধারণ মানুষ সাধারণ মানুষের থেকে উত্তর চাইছে, ওদেররা ওরা তো স্যালারি পায়, স্যালারি পেয়ে তারা উত্তর দিতে পারছে না। খুব দামি কথা বলেছেন নরেশদার, এই কথা শুনে সেই গানটার কথা মনে পড়ে গেল। একামর গানে গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো সে তরি বাইবে বলে। নরেশদা যেটা বলতে চাইছেন যে একটা ভ্রষ্ট রাজনীতি, ইংরেজ সাম্রাজ্যবাদের কাছ থেকে কি আমরা ন্যায় বিচার আশা করতে পারতাম? পারতাম না। ন্যায় বিচারের জন্য একটা সুন্দর রাজনীতির প্রয়োজন আছে, এবং সেই সুন্দর রাজনীতিকে মানুষকেই করতে হবে একদম। এবং সেই সুন্দর রাজনীতিকে করার জন্যে মানুষকে শুধু পথে নয়, রাজনীতির ময়দানেও তাদের দাঁড়াতে হবে। এটা আপনি রাজনীতির ময়দান বলুন আর যে ময়দানই বলুন, ফুটবল ফুটবলের মাঠেই খেলতে হবে, ক্রিকেট ক্রিকেটের মাঠেই খেলতে হবে, তাই আপনাকে মানুষের হয়ে দাঁড়াতেই হবে। আমাদের দেশে ইলেকশন সিস্টেম আছে, সেটাতেও দাঁড়াতে হবে, বাদ বাকি যা যা পদ্ধতি আছে, এনজিও আছে, হিউম্যান রাইট আছে, সব কটাতে এবার আন্দোলনকারীদের একটা বড় অংশ এখনো বলে যাচ্ছে তাদের আন্দোলনটা নাকি অরাজনৈতিক। অরাজনৈতিক রাজনৈতিক ভুলে যান, আপনাকে দাঁড়াতে হবে তিলোত্তমার বিচারের জন্যে, আপনাকে দাঁড়াতে হবে আপনার বাবা মার পেনশনের জন্যে, আপনাকে দাঁড়াতে হবে আমরা যাতে সুস্থভাবে
স্বাস্থ্য পরীক্ষা পাই আমাদের সবকটা মেডিকেল হাসপাতালে, কোনো ফোর্থ গ্রেড স্টাফ আমাকে ঢুকতে দেবে আর দেবে না সেইখানে যেন আটকে না থাকে। আমি যখন শ্রীরামপুর থেকে আসব তখন আমি জানতে চাই কোন মেডিকেল হাসপাতালে কোন বেডটা আমার জন্য ফাঁকা আছে, সেটা আপনারা জানাবেন। গভর্নমেন্ট এখনও পারেনি, তোলাবাজকেও আটকাতে পারেনি কোথায় বেড ফাঁকা আছে আটকাতে পারেনি, তাই একজন আস্তে আস্তে মেডিকেল বেড না পেয়ে মারা যায়। এটা ভারতবর্ষেই হতে পারে বা থার্ড ওয়ার্ল্ডে হতে পারে। 16.50 টাকার একটা ইঞ্জেকশন না পেয়েও মানুষ মারা যায়। হ্যাঁ, 16.50 টাকা দামটা মনে রাখবেন। ফলে নরেশ দা যে কথাটা বলেছেন ওটা খুব প্রাসঙ্গিক কথা। একটা একটা ভারতবর্ষ হয়, একটা রাজনীতি হয় যে বলে আপনি না খেয়ে থাকুন, তোমার জন্যে গতি বেদি আমার জন্যে গতি। আরেকটা রাজনীতি বলে যে ফসল তো ভারতবর্ষে কম উৎপাদন হয় না, ভারতবর্ষের তো মানুষ ধর্ষণ সংস্কৃতিকে সমর্থন করে না, তাহলে কেন 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 নির্ভয়াদের মরতে হবে। একদম, আমি আজকে শেয়ার করেছি, দেবাশিস দাকেও শেয়ার করেছি, কামদুনির সময় যে কথা বলেছিলাম 12 বছরে কোনো সমাধান আসেনি, তাই ভিড় দেখে আমি কোনোভাবে অভিভূত হই না। আমি জানি বাড়িতে ফিরে পাড়াকে যারা এক করতে পারবে না তারা কোনোদিন কোনো সমাধানই দিতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পাড়া লেভেলে এই আন্দোলনকে নিয়ে যেতে গেলে কি কি সাজেশন আপনি দিতে চান, পাড়ায় কিভাবে এই আন্দোলন পাড়াকে এক করবে? সবচেয়ে প্রথমে মাসে একটা দিন আমাদেরকে পার্টিকুলার একটা সময় জড়ো হতে হবে, একটা মিনিমাম ডোনেশন দিতে হবে 20% ফর ডেভেলপমেন্ট, আর 80% ওখানকার যা যা সোশ্যাল প্রবলেম আছে সেগুলোকে সমাধান করতে হবে, যারা পারবে ফেরাবে বিনা সুদে। এইভাবে আমাদের 77 বছর ধরে বড় হতে হবে, ওরা 77 বছর ধরে গরিব করেছে, আমাদের 77 বছর ধরে বড় হতে হবে, শিখতে হবে, ম্যাজিক নয়। এই যে এবারে যে উপনির্বাচন আসছে নরেশ দা, সেই উপনির্বাচনে আর্যিকর কিরকম প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, বেঙ্গল গভর্নমেন্ট 108টা ব্যাটালিয়ন চেয়েছে, তার মানে বেঙ্গল গভর্নমেন্ট চায় না কেউ ভোট দেয়, তাই এইটা আর্যিকর প্রভাব ফেলতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষ ভয়েতে ভোট দিতে যেতে পারবে না, সেই ভয়েতে ভয় বিতর্ক করাবে মানুষকে, এটা আমি নিশ্চিত। আবার বিজেপি এখান থেকে মামলাটা সরিয়ে নিতে চাইছেন বিজেপির নেতারা, এই বিষয়টাকে? না, একদম তৃণমূলের পাশে দাঁড়িয়ে আছে, তো দেখা যাচ্ছে, তো সবাই দেখতে পাচ্ছে, যারা তৃণমূল করেন তারাও দেখছেন, যারা বিজেপি করেন তারা দেখতে পাচ্ছে, তৃণমূল তাদের পাশে দাঁড়িয়ে আছে। তার মানে এটা একটা মিলি ভাগাত, বিজেপিও যা বলছে তৃণমূলও তাই বলছে? একই কথা, একদম, দ্যাট ইজ নো ডিফারেন্স। তাহলে নাগরিক কি কথা বলছে? নাগরিককে বললাম যে আপনার কাছে আদার্স একটা অপশন আছে, সব সময় আছে, আপনি পারবেন, চাইলেই পারবেন, নতুন কাউকে দাঁড় করান, ডক্টরদের দাঁড় করান, ডক্টরদের রিপ্রেজেন্টেটিভদের দাঁড় করান, তাকে ভোট দিন, আপনিও পারবেন, একটা আঙুলেরই তো ব্যাপার, টাকা কড়ি তো লাগছে না একটা। আজকে জনতার চার্জশিটে এই কথাগুলো নেই কেন নরেশ দা? আমি জনতার দরবারে মানুষেরা জনতার চার্জশিটে কি লিখেছে জানি না, তবে এটা আমি বলতে পারি যে এই কথাগুলো তারা বলতে পারছে না। আমাদের স্কুলে কলেজে এই ভাষা পড়ানো হয়নি, তো শুধু পড়ানো হয়েছে ও মারবে আপনি মারবেন, ও মারবে আপনি মারবেন। গান্ধীজি যেটাকে বন্ধ করতে চেয়েছিলেন গান্ধীজির কংগ্রেসও পারেনি আর আমরা তো পারছি না। দুটো সাংবাদিক অল্টারনেটিভ চেষ্টা করছে, দুপুরে খাওয়ার পর সবাই যাতে খেতে পায় সে জায়গাটা আমরা ধরার চেষ্টা করছি, আর কিচ্ছু না, এটা আপনারাও পারবেন, পাড়াতে একদিন এক হতে আপনারাও পারবেন। এই এটা হচ্ছে সেই আওয়াজ, ভিড়ের মধ্যে যদি আপনি একা হয়ে গিয়ে থাকেন, আপনার গলা দিয়ে যখন আওয়াজ বেরোচ্ছে না, মুখ থেকে যখন কান্না জমে জমে উঠছে, সেই সময় আপনার কথা হলো আফটার লাঞ্চ রেভলিউশন। একদম, এই আফটার লাঞ্চ রেভলিউশনে আজকে আমরা যেটা নরেশ দা বারবার বলছেন যে জনতাকে জাগতে হবে এবং পাড়া থেকে ঐক্য তৈরি করতে হবে, এই আন্দোলন করা শুধু সেন্ট্রাল প্রোগ্রাম নয়, হতেই পারে না, কিন্তু একটা কথা এখানে পরিষ্কার উঠে আসছে, আজকে এই আন্দোলনে এখনো অবধি যে সমস্ত নাটক বা কার্যক্রম বা বক্তব্য শুনেছি সেখানে কি আমরা যে কথাগুলো বলছি তার কোনো রেশো আপনি পেয়েছেন? না না, সঞ্চালনার ভেতরেও পাইনি, যে আওয়াজগুলো আসছে তাতে সামান্যটুকু সমাধান নেই, তারা নেক্সট এক বছরে কি করবে সে কথাও উঠে আসছে না, এবং যেগুলো আমরা দেখছি এগুলো না দেখে মানে এখানে না আসলেও বাড়ি থেকে বসে বলে দেওয়া যেত। একদম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে মানুষ শুধু স্লোগান দিতে আসবে না, মানুষকে বিকল্প কর্মসূচি আপনাকে দিতে হবে, স্লোগান দেওয়া মুখস্থ করার জন্য আন্দোলনের মাঠে কেউ আসে না।
আজকে আন্দোলনের সামনে বড় বড় চ্যালেঞ্জগুলো কি আছে? প্রথম চ্যালেঞ্জ এই প্রচার আছে যে আন্দোলন নাকি স্থমিত হয়ে উঠেছে, ফলে আন্দোলন যেটা দীর্ঘস্থায়ী বিষয় সেটা মানুষের কাছে নিয়ে যেতে হবে, সেই বিষয়ে প্রচারটা কোথায়? দুই, সবচেয়ে বড় প্রচার আছে এই জায়গা যে বছর বছর সময় লাগবে আর ন্যায় বিচার পেতে। কেন মানুষকে ন্যায় বিচার পেতে বছর বছর সময় লাগবে? আমি আজকে খিদে পেয়েছে আমার, 15 বছর পরে খাবার দেওয়া হবে? 15 বছর পরে আমি খাবো? 15 বছর না খেয়ে তো আমি মরেই যাবো? তাহলে ন্যায় বিচারের জন্যে এত সময় লাগে কেন? সেই জন্যে কিন্তু আইনকে সংস্কার করতে হবে। তিন, যে প্রশ্নটা আছে থ্রেট কালচার, সবচেয়ে বড় থ্রেট কালচার হচ্ছে মানুষের জীবনে চাকরি না থাকা, মানুষের জীবনে খাদ্য অভাব থাকা। তাহলে খাদ্য অভাব এবং চাকরির যে না থাকা, সেই দাবিগুলো থ্রেট কালচারের সঙ্গে কেন যুক্ত করা হবে না? দেবাশিস দা, তার চেয়ে বড় একটা কালচার আছে থ্রেট কালচারকে আটকানোর মতন কোনো লোক বাংলায় নেই, কোনো লোক বিহারে নেই, কোনো লোক দিল্লিতে নেই। তা আমরা অ্যাকচুয়ালি আলোচনাটা কি করছি? না, আছে আছে, বাংলায়ও থ্রেট কালচারকে আটকানোর লোক আছে কিনা আমি জানি না, কিন্তু থ্রেট কালচারের বিরুদ্ধে প্রকৃত অর্থে উচ্চারণের লোক আছে এবং সেই লোকটার নাম আমার সামনে দাঁড়িয়ে তিনি আছেন, তার নাম নরেশ জৈন। কি তাই তো? সবাই মিলে উই ওয়ান্ট জাস্টিস, জোরে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। ঘুরিয়ে দিন ক্যামেরাটা, এটা ঘুরিয়ে দিন, চিৎকার করে উই ওয়ান্ট। ফলে দেখা গেল একটা একটা মুহূর্তকে আমরা পেলাম। সুতরাং আমি বলবো যে নরেশ জৈনের মতো সাংবাদিকরা যতক্ষণ আছে ততক্ষণ তো থ্রেট কালচারের বিরুদ্ধে প্রকৃত কথাগুলো আছে। আসল থ্রেট কালচার কি এরা তো বলেই না, বলেনি না? না, আমরা তো কামদুনির সময়তেই বলেছিলাম এবং সেটা তো 24 ঘন্টা প্রচারও করেছিল, কিন্তু দুঃখের কথা তারপরে রেপকে আটকানোর জন্য এই 12 বছরে 24 ঘন্টা তো ডাকেনি কোনো। এই 12 বছরে আপনার মনে পড়ে কোনো রাজনৈতিক দল রেপ কালচারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে? না না। কোনো এনজিও করেছে, কোনো সংগঠন করেছে, এনজিও কোনো সাংবাদিক করেছে? এনজিও করেছে, নির্ভয়া ফান্ড আছে, সেই নির্ভয়া ফান্ডের ব্যবহার নেই। ও দারুণ ব্যাপার, কলম আছে কিন্তু কালি পড়ে না, তাই তো? একদম। আসুন ভেতরে আসুন, কলম আছে কিন্তু কালি পড়ে না। আপনার নামটা? সমীর রায়। এটা বুকটা দেখান, সমীর রায়। সমীর দা, এই যে কলম আছে কিন্তু কালি পড়ছে না, থ্রেট কালচার বন্ধ হচ্ছে না, আমরা নির্ভয়ের বিচার পাচ্ছি না, এই বিষয়টাকে আপনার কি মনে হয়? দেখুন, এই রাজ্যের যে সরকার আসার পরে সমালোচনাটা একটু পেছন দিক দিয়ে করতে হবে, তার কারণ এই সরকার আসার থেকে যদি আমরা দেখি, একজন কৃষক এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর কাছে বলেছিল, দিদি আমাদের সারের দাম বৃদ্ধি হচ্ছে কেন? সেদিনকে তাকে ঠের দিয়ে মঞ্চ থেকে বলেছিল, তুমি মাওবাদী। একটু পেছন দিক থেকে, তারপরে আরেকটা যে দাদা বলছিল কামদুনির কথা, সেদিনকে কামদুনিতে যারা বিচার চেয়েছিল সেদিনকেও তারা মাওবাদী হয়েছিল, তাদেরকে সেদিন থেকে হেড কালচারটা যদি দেখা তাহলে সেদিন থেকে ধরতে হবে। হেড কালচার তো সেদিনকে করেছে, আমরা দেখেছি কি এই হেড কালচার, যেখানে রায়গঞ্জে একজন শিক্ষককে কলার ধরে নিয়ে আসছে বলছে ছোট ছোট ছেলেরা, তাদের হচ্ছে জামিন দিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ঠিক একই ঘটনা আরেক জায়গায় ঘটেছিল, সেখানে বেল দিয়ে দিয়েছিল। একই তো থ্রেট কালচার কৃষক আন্দোলনকে ধ্বংস করার জন্য দিল্লিতে হয়েছিল, কৃষকদের দেখাত্রই বলা হয়েছিল, বলেছে সেখানেও যা অবস্থা চলে এখানেও তো সেই অবস্থা। আমরা যে চার্জশিট দেখছি, চার্জশিটে তো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে চার্জশিটে কোন জায়গায় একটা সেটিং এর তত্ত্ব আসছে সামনে, সেটিং এর ব্যাপারে একদম সেটিং এর ব্যাপার আসছে, একটা খুব অসাধারণ কথা বলেছেন, সব পথ এসে মিলে গেল শেষে তোমারই দোকানে নয়নে নয়নে। আজকে সিবিআই যা বলছে রাজ্য পুলিশ আগে তাই বলেছে, এটা কি সেটিং? এটা নিয়ে কোনো কনফিউশন নেই ওদের ভেতরে, কোনো কনফিউশন নেই ওদের, সেটিং তো আছে, আমাদের কনফিউশন আছে, ইজ বিজেপি ফর তৃণমূল, তৃণমূল ফর বিজেপি। তাহলে শুধু কি স্লোগান দিয়ে আমরা এই আন্দোলনে জয়ী হতে পারবো?
শুনুন, এ রাজ্যে স্লোগান দিয়ে আন্দোলনে জয়ী হতে পারবো কি পারবো না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এই যে অন্যায়, এই যে সেটিং, যেভাবে দুজন চলছে, কারণ আমরা যদি সেটিং না হতো, দেশের প্রধানমন্ত্রী যখন সারা বাংলা, সারা ভারতবর্ষ, বিদেশে পর্যন্ত আওয়াজ উঠছে, তখন আপনি কি দেখেছেন কোথাও? আপনি তো সাংবাদিক, আপনারা বলুন তো কোনো জায়গায় দেশের প্রধানমন্ত্রী আর্টিকল নিয়ে কোনো শব্দ ব্যবহার করেছে? স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার বোন যে তিলোত্তমা, তার মা দেখা করতে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখা করলো? অসাধারণ কথা বলেছেন। আজকে আমরা আর সাংবাদিক নই, জনতা আরো বড় সাংবাদিক। তারা এই প্রশ্ন তুলে ধরছেন, যেখানে পশ্চিমবঙ্গে মেঘ জমেছে কেন, রাজ্য সরকার জবাব দাও। কেন্দ্রীয় নেতারা বলে থাকেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা, পশ্চিমবঙ্গে মেঘ জমলে রাজ্য সরকার জবাব দাও, এই কথা যারা বলেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একদম চুপচাপ। দেখুন, এই জন্যই তো ডাক্তারদের আন্দোলনটা কোন একটা জায়গায় দেখুন, কেন্দ্র এবং রাজ্য যারা নেতৃত্ব আছে দুজনেই কিন্তু সেই ডাক্তারবাবুদের হচ্ছে তাদের আক্রমণ করছে, তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু সেই ডাক্তার। আজকে হয়তো এখানে জনতা চার্জশিট আমাদের ডাক্তারবাবুরা পেশ করছে, ওখানে হয়তো আমাদের ছোট ছোট ডাক্তার ভাইয়েরা মিছিল করছে, কিন্তু তাদেরকেই আক্রমণ করছে, শুধু বলছে তারা স্বার্থপরের মতো। শুধু তাই না, এই আন্দোলন তো করছে আমাদের সাধারণ মানুষের জন্য, আমাদের বোনের বিচারের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একটা দিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা। আমি চ্যালেঞ্জ নিলাম, কেউ যদি প্রমাণ করতে পারেন অন ক্যামেরা যে ডাক্তারদের আন্দোলন স্বার্থপরতার জন্ম দিয়েছে, তাহলে কাল থেকে আর এই মিডিয়ার সামনে দাঁড়াবো না। ফলে শ্রীরামপুর ঢুকে পড়েছে পেছনে, শ্রীরামপুর পেছনে ঢুকে পড়েছে। তাহলে যে জায়গাটায় ছিলাম নরেশদা, এই যে বলা হচ্ছে ডাক্তারদের আন্দোলন নাকি স্বার্থপরতা, ভেজাল ডাক্তারদের হাতে দেশকে তুলে দিলে সেটা ন্যায়, আর ভেজাল ডাক্তারের বিরোধিতা করলে সেটা অন্যায়। দেখুন, আমরা তো সাংবাদিক, কে কি বলছে তাকে কান না দেওয়াই ভালো না। এটা একটা প্রচার, মিডিয়ার একটা প্রচারের খেলা এটা, ওরা যত ইচ্ছে প্রচার করুক, মানুষ অনেক বেশি বুদ্ধিমান, তারা জানে কোন ডাক্তারের কাছে যেতে হবে আর কার কাছে যেতে হবে না। সেই জন্য যারা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে ডক্টর হয়েছেন, তারা জীবনে প্র্যাকটিস করতে পারবে না, 8 লাখ 10 লাখ না, 80 লাখ, 1 কোটি। হ্যাঁ, এবং প্রাইভেটে যারা পড়তে যাচ্ছেন সেটা আরো স্যাড, যে বাইরের দেশে ডক্টর হতে যাচ্ছে, আমাদের দেশে সিট বাড়াতে পারছে না, যেখানে সব স্কুল বন্ধ, এবং আমেরিকাতে বলে বেসমেন্টে কার পার্কিং এ ডক্টর তৈরি হয়, ওরা 52 লাখ টাকা স্যালারি দেয় প্রতি বছর, আর আমরা এখানে 72,000 টাকা দিতে পারি না। তাহলে আপনাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে যে সাধারণ মানুষকে উঠে আসতে হবে। শুধু তাই না, আমেরিকা নয়, কিউবাতে যারা ডাক্তারি নিয়ে পড়তে ইন্টারেস্টেড বা যাদের মধ্যে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জ্ঞান আছে, তাদেরকে আস্তে আস্তে করে ডাক্তার তৈরি করে, তার ফলে কি হয়, জনসংখ্যায় ডাক্তার ইকুয়াল টু জনসংখ্যার অনুপাতটা ঠিক থাকে, এবং সেই ডাক্তাররা ফালতু ডাক্তার হয় না। আজকে কিউবার হেলথ সিস্টেম প্রায় ইউরোপের হেলথ সিস্টেমের সমান। সুতরাং আমরা কেন আধুনিক হব না, আমরা কেন এখনো স্বাস্থ্যে জিডিপির 10% ব্যয় বরাদ্দ করবো না? যদি আমরা এমন লিডারদেরকে সিলেক্ট করি, লিডার বলা যায় না, হোয়াট এভার পিপলদেরকে সিলেক্ট করি যারা জানে না দেশ সম্বন্ধে, তাহলে এরকমই দেশ হওয়া উচিত, এটা নিয়ে কোনো ডাউট না রাখাই ভালো। আমরা যাদের থেকে উত্তর চাইছি, ঠিক আছে, আমি আমি ধরলাম পলিটিক্যাল লিডাররা হয় ফেল করেছেন, কিন্তু তারপরেও সামাজিক যে নেতৃত্ব আছে তারাও তো ফেল করছেন কি না? এইবার হচ্ছে প্রশ্ন, যারা 77 বছর ধরে বলছেন এটা তো চলতেই পারে, অমুক হতেই পারে, হতে পারে না, আপনারাও 5 বছর সময় দিন, না পারলে ছেড়ে দিয়ে আপনাদের নেক্সট জেনারেশনকে এগিয়ে আসতে সাহায্য করুন। আমি বিমান বোসের মুখ কেন লাস্ট 30 বছর ধরে দেখবো, আমি নিরুপম সেনের মুখ কেন 34 বছর ধরে দেখবো? এই প্রশ্নগুলো করা দরকার। একবার 5 বছর ক্রস করলে আপনি পেনশন পাবেন, তারপরে ছেড়ে দিন, অন্যজনকে আসতে দিন, এটাই তো হওয়া উচিত না? ধরুন, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু এমন কোনো একজন মানুষ যদি থাকে যার 80 বছরেও ব্রেনটা শর্ট, মানুষের জন্য তিনি কাজ করতে চান, তিনি কি সুযোগ পাবেন না? না, তিনি তো করছেন, কৈলাশ চট্টোপাধ্যায়ের দিকে যদি দেখেন, বাচপান বাঁচাও আন্দোলনে উনি তো নোবেল পেয়েছেন, এন্ড হি স্টিল ওয়ার্কিং। কিন্তু বাচপান বাঁচাও আন্দোলন নিয়ে এখানকার মিডিয়া কোনো কথা বলে না? না, জানে না তো, এখানকার মিডিয়া জানে না, আমি একদম বেট করে বলছি, ডিবেটেও বলতে পারি, এখানকার মিডিয়া জানে না তো। তাহলে এখানকার মিডিয়া কি করে? এখানকার মিডিয়া যেটা করে, আমাদের নাগরিকদেরকে বাঁশ দেয়, সোজা সাপটা তো, আমাদের ডিবেট গুলো থেকে বাঁশ না এলে
আমাদের আরজি করের ভেতরে ঘটনাটাই ঘটতো না, কারণ তারা জানতো, তারা জানতো কি ঘটছে তার ভেতরে। এই জন্যে ডাক্তারদের সেই দাবিটা খুব গুরুত্বপূর্ণ, যে দাবিতে বলা হয়েছিল আরজি করে অন্তত একটা ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কলেজে কলেজে যদি নির্বাচিত প্রতিনিধিরা থাকতো তাহলে এত সহজে আরজি কর কাণ্ড করতে পারতো না। একটা নির্বাচিত প্রতিনিধি মানে গণতন্ত্রের স্বর, আর যেখানে গণতন্ত্রের স্বর নেই সেখানেই মাফিয়া তন্ত্র আছে। আমরা আর দীর্ঘায়িত করবো না, পেছনে আমাদের স্লোগানের দাদারা এসেছেন, সেই স্লোগান দিয়ে আমরা শেষ করছি। তার আগে আপনি একটা ভালো প্রশ্ন করেছিলেন গতবার নাটকের গ্রুপ নিয়ে, একটা প্রশ্ন থাকবেই, ট্যালেন্টকে শেষ করা হচ্ছে আর ভালো নাটক ভালো সিনেমা হচ্ছে না, তার কারণ ভালো স্ক্রিপ্টকে জায়গা দেওয়া হচ্ছে না। একদম, মানুষ তো অনেক পরে আসবে, এটা এটা স্ক্রিপ্টকেও জায়গা দেওয়া হচ্ছে না, এটা থ্রেট কালচার। একদম একদম, এটাও থ্রেট কালচার, যেটা আমাদের অধঃপতন হচ্ছে। আপনাকে গোপনে গোপনে শেষ করে দেওয়া হবে। একদম একদম, এটা শুধু থ্রেট কালচার না, এটা হচ্ছে জেনোসাইড, এটা হচ্ছে নীরব গণহত্যা। কালচারকে শেষ করা মানেই জেনোসাইড করা হচ্ছে, দেয়ার ইজ নো ডাউট, নো ডাউট। তাহলে স্লোগান স্লোগান দিয়েছে উই ডিমান্ড Justice for Antigone. Tomasson, Amasson. Justice for Antigone.